সারবে। প্লাস ওই বড় মাসি বললাম না, একটা পায়ের তেল মায়ের জন্য মাসাজের জন্য পাঠাচ্ছে। মানে জামা কাপড়টা ছেড়েই কাজে লেগে পড়েছি। নিচে পিসি রয়েছে, পিসি দেখবে মাঝে মাঝে। ততক্ষণ যেন কি অসহ্য লাগে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দেখো, আজকে একটা নেক্সট ডে নেক্সট ব্লগ শ্যুট করছি। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ওই ব্লগটা শেষ করে আমি আর একটা ভিডিও, মানে আর একটা ব্লগের জন্য শ্যুট করব। তো এখন আমাকে রেডি হতে হবে, কারণ এখন আমি যাব বামনি। বামনিকে তোমরা চেনো, মানে পিউজে। তো ওকে আমি একটু স্টেশনে তুলে দিয়ে আসতে যাব। ও যাবে মায়ের একটা মানে মাসাজের অয়েল আনতে। তো ওর নিজস্ব কিছু কাজেও যাবে, প্লাস আমাদের জন্য অয়েলটা নিয়েও আসবে, যেটা বড় মাসি পাঠাচ্ছে বিষ্ণুপুর থেকে। তো ওটাও তারকেশ্বর থেকে কালেক্ট করে আমাদের জন্য নিয়ে আসবে। তো চলো, ওর জন্য আমাকে এখন রেডি হতে হবে, প্লাস আমারও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে আসব। তো এখন আর বেশি বকবক করব না, চাটা খেয়ে বেরিয়ে যাব, চলো। তো দেখো, যেহেতু আমাদের বাড়ির গেটের রাইট সাইডে গাড়িটা থাকে, সেই জন্য একটু নামানোর সময় প্রবলেম হয়, কিন্তু তোলার সময় একদমই প্রবলেম হয় না, যেহেতু আমি চালিয়ে তুলতে পারি। তো সেই জন্য আমাকে একটুখানি ঠেলাঠেলি করে তারপর নামা। ফাইনালি আমি ফিরে পড়েছি ওকে দিয়ে, ওকে স্টেশনে তুলে দিয়ে এলাম। ও যাচ্ছে, তোমাদের তো বললামই যে ও আমাদেরই একটা দরকারে যাচ্ছে। মেনলি ওর কিছু কাজও আছে, ওর কলেজের কাজ আছে, সেগুলোও সারবে। প্লাস ওই বড় মাসি বললাম না, একটা পায়ের তেল মায়ের জন্য মাসাজের জন্য পাঠাচ্ছে। তো যিনি দিতে আসছেন তিনি ওর হাতে দিয়ে দেবেন। তো আমরা ওকে পাঠালাম, সমস্ত কিছু ব্যবস্থা করে ওকে দিয়ে এলাম একদম স্টেশনে। আর তারপর আর কিছু ক্যামেরা অন করতে পারিনি, এসে মানে জামা কাপড়টা ছেড়েই কাজে লেগে পড়েছি। দেখো এখানে সমস্ত সবজি যা ছিল সব মানে প্যাকেট প্যাকেট করে একদম ফ্রিজে ভরে দিয়েছি। আজকে সবজি নেওয়া হয়েছে অনেক, কিন্তু সেটাও মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই বক্সের মধ্যে সব ভরে ফেলেছি। আমি আর এখন বক্সটা খুলছি না, এতে গাজর, শসা, ক্যাপসিকাম, ধনে পাতা, এগুলো রয়েছে, লেবু, পাতি লেবু, পালং শাক নেওয়া হয়েছিল, আর এখানে বেগুন, করলা, মটরশুঁটি, টমেটো নিচের দিকে রয়েছে, আদা, তারপর বিনস, যা যা সবজি হয় মোটামুটি আজকে প্রচুরই বাজার করে নিয়েছিলাম। আর ছিল করলা, তো দেখালাম করলা, সমস্ত কিছুই ছিল এখানে। কুমড়োটা রেখেছি, কুমড়োটা রাখার জায়গা হয়নি, প্রচুর সস্তায় আজকে পেলাম। সোজা এরপর আমি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখানে আজকে চিকেনটা করব। মা অলরেডি করাতে দেখো মাছ ভেজে ফেলেছে, মাছটা হয়ে গেছে, এটা ভোলা মাছ, কড়কড়া করে ভাজা আছে। আর এখানে আমি দেখাচ্ছি, আমি অনেকগুলো বেগুন ছিল সেই জন্য পুরনো একটা বেগুন নিয়ে নিয়েছি, চার টুকরো করে নিয়েছি। বেগুন কাটবো, মানে বেগুন ভাজবো, কাটবো বলছি, কাটা হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, টমেটো সব কুচি করে নিয়েছি, আদা, পেঁয়াজ আর এইটুকুরো ছোট্ট এইটুকুরো টমেটো, এগুলো পেস্ট করে নেবো, পেস্ট করে নিলেই হয়ে যাবে। আর এখানে 7 থেকে 8টা মোটামুটি গ্রিন চিলি রয়েছে, যেগুলোর আমি পেট চিরে রেখে দিয়েছি। তো এখন চিকেনটা ম্যারিনেট করবো। আর নিচে দেখো করলা বেগুন ভাজবো, সেটাও পুরো রেডি করে ফেলেছি। তো এগুলো কিচ্ছু তোমাদের সাথে আমি শ্যুট করতে পারিনি। এখানে চিকেনটা তেল আর হলুদ দেওয়া রয়েছে, আমি এবার ম্যারিনেট করব। আলুটা আগে থেকে মা একটু হালকা করে ভেজে রেখেছে। ছিলাম ওই আমার জন্য বাড়িতে এসে দেখি মা আলুর দম করেছে, কিন্তু আমি ভেবেছিলাম কি করবে না করবে, সেই জন্য আমি একটু কচুরি এনেছিলাম আমার মতো, কিন্তু মাকে এক পিস দিয়েছিলাম, মা খেয়ে বললো কচুরিটা খুব বাজে, মানে মোটা মোটা একটা কচুরি। তো যাই হোক ছাড়ো, মা ম্যাগি করে রেখেছিল সোনার জন্য, আমিও ম্যাগিটাই খেয়ে নেব। আর দুটো হেডফোন কিনেছিলাম, কারণ রিচার্জ করতে গিয়ে, সোনায়ের আর মায়ের রিচার্জ করতে গিয়ে দুটো রাফ ইউজের জন্য হেডফোনগুলো কিনলাম, কারণ সবসময় ওই ব্লুটুথ হেডফোনগুলো না কানেক্ট করে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এই নর্মালগুলো কি হয়, জাস্ট পুশ করো আর কানে গজো, তাই জন্যই দুটো নিলাম। তারপর এসে আমার পুরনো তিনজন দিদিকে ফোন করলাম, কারণ আমার এক্স কলিগ ছিল ওরা, তো
ওদের সাথে দেখা করার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাই করা হচ্ছে। দেখা যাক, হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমি তাদেরকেও তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আর বক বক করে সময় নষ্ট করবো না, কারেন্ট চলে গেছে, আমি ঝটপট কাজে লেগে পড়ি। এখানে দেখো চিকেনটা যেভাবে ম্যারিনেট করার, আমি ওইভাবেই ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর মা আগে থেকে ভোলা মাছটা ভেজে রেখেছিল, কড়াই ছিল, আমি ওটা নামিয়ে নিলাম। তো এরপর যে প্রসেসে কাজগুলো করার আমি করে নেব, আগে ভাজাগুলো করে নেব, কারণ তাতে আমার চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট হবে, আর আমি এখানে ততক্ষণে এই ভাজাগুলো ভেজেও নিতে পারবো। আর বিগত বেশ কিছুদিন ধরে আমি ব্লগ দিইনি, সবাই আমাকে জিজ্ঞাসা করছো, কিন্তু তোমাদেরকে আমি আগের একটা ছোট্ট ভিডিওয়ে বলেও দিয়েছি যে এখানে সরস্বতী পুজোর আগের দিন থেকে এখনও পর্যন্ত যেহেতু বক্স বাজছে, মানে আমার বাড়ির আশেপাশেই বাজছে, এবং তার আওয়াজ যদি কোনো কারণে আমার ভিডিওতে আসে, বুঝতেই পারছো কী প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি ভিডিওটা শ্যুটও করতে পারিনি, এমনকি শ্যুট করে রাখার পর যে পরে ভয়েস দেবো সেটাও সম্ভব হচ্ছিলো না। তো এখনও যথারীতি বক্স বাজছে, তবুও যে সময়গুলোতে বক্স বাজা বন্ধ হচ্ছে আমি সেই সময় ভয়েস দিয়ে, যেহেতু আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে, ভিডিওগুলো রেডি করে দিতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি করে মানে ভয়েসটা দিয়ে নিচ্ছি, আবার কখন বাজতে শুরু করলে যদি আওয়াজ এসে যায় সেই জন্য। আর এটা সরস্বতী পুজোর আগের ভিডিও, তোমরা বুঝতেই পাচ্ছ, মানে ঠিক সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও এটা। তো সরস্বতী পুজোর দিনের ভিডিওটা আমি নেক্সট দিন নেক্সট ব্লগে দেব। তো এই ভিডিওটাই ভাবলাম যেহেতু মোটামুটি রেডি আছে, এটাই তোমাদের কাছে আগে শেয়ার করে দিই। আর বুঝতেই পাচ্ছ, এখন মাথা ব্যথা চাপা দিয়ে নিয়েছি, মানে আমি ছাদে যাব, করলা বেগুনটা হোক, নিচে পিসি রয়েছে, পিসি দেখবে মাঝে মাঝে, আমি খেয়ে আসি ছাদ থেকে। আপনার রান্নাঘর ক্লিন হয় ততক্ষণ যেন কি অসহ্য লাগে। গ্যাসের টেবিলও আমি ক্লিন করে ফেলেছি, শুধু চিকেনটা বসালি, রেডি। এখানে মা রোদেতে রয়েছে, চলো আমি একটু খেয়ে নিই, পরে কথা বলছি। বাড়িতে থাকলে মনে হয় টিফিনের পর একটু আরেকবার চা খাই, তো সেই জন্য আমি এখানে আদা মানে এলাচ এইসব দিয়ে যেভাবে মশলা চা করে সেইভাবে মশলা চা করে নিচ্ছি। তো আমাদের লিকার চা করছি, আর সোনাই বলল দুধ চা খাবে, তো ওর জন্য দুধ চা করে দিচ্ছি। তো এরপর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর দেখো এখনও চিকেনটা হয়নি। তো এরপর আমি চিকেনটা করব, যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা আছে, এবার আমি চিকেনটা বসাবো। চিকেন কীভাবে রান্না করি সেটা আমার ব্লগে এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, তবু আজকে একবার দেখিয়ে দিলাম করছি যখন। আর যেহেতু ব্লগের প্রথমে বলা হয়নি, তাই এখনই ভাবলাম বলে দিই, আমার ভিডিওতে আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসছো, আমার সাথে থাকছো, তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে মানে অজস্র ধন্যবাদ, ভালোবাসা রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি, আর এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, আমার পরিবারকে ভালোবাসতে থাকো। Eyelash
চিকেনটা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি ভাবলাম শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি কিচেনটা ক্লিন করে নিই, কাউন্টার টেবিলটা যতটা পারি ক্লিন করি, শুধুমাত্র যে ওভেনটায় চিকেনটা হচ্ছে ওটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আর এই দেখো চিকেন ফুটছে, কি ইয়াম্মি আর ডেলিশিয়াস দেখতে হয়েছে না, খেতেও ঠিক তেমনই ইয়াম্মি আর ডেলিশিয়াস হয়েছে। তো আমার তো এখন আবার ব্লগটা এডিট করতে গিয়ে আবারও জিভে জল এসে গেল, আমি জানি তোমাদেরও জিভে জল আসছে, আসাটাই স্বাভাবিক। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি, দেখো এখানে লেবু কেটে নিচ্ছি, কারণ চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়ার সময় একটু যদি পাতি লেবু থাকে ও পুরো জমে ক্ষীর হয়ে যায়। আর এই শসাটা আমি কেটে নিলাম, কারণ শসাটা প্রত্যেক দিন একটা করে ফল মাকে দেওয়া হয়, তো মা ওটা ভাত খেয়ে উঠে খাবে লাঞ্চের পর, সেই জন্য। শোনাই, আমি শসাটা ছাড়িয়ে মিশ্রেবের ওপর রেখেছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই মাকে দিয়ে দিস। হ্যাঁ, ও আসবে, ক্লাস নয় ওর, ওই কি রেজিস্ট্রেশন না কি আছে। দেখো এরপর আমি কি করছি বলো তো, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু সকালে বেরিয়েছিলাম তোমাদের বললাম যে পিউকে মানে বামনিকে দিতে গিয়েছিলাম, তো সেই জন্য গাড়িটা এসে আর চাপা টাপা দেওয়া হয়নি, ঢাকা দেওয়া হয়নি, আর এদিকে রোদ লাগছে, শাটারগুলোও টেনে দিলাম, পর্দাটাও একটু পরে টেনে দেবো। আর এখন এটা আমার গাড়ির কভার, তো এটা অ্যাকচুয়ালি একটা বোধহয় মানে সেই বিছানায় তোষকের কভার টভার ছিল, তো তোষকটা আমাদের পাল্টানো হয় তখন নতুন তোষক হয়, তো তখন ওইটা এক্সট্রা বেরোয়, তো ওটা রেখে দিয়েছিলাম, তখন মা রেখে দিয়েছিল অ্যাকচুয়ালি। আর এই দেখো লাঞ্চ মেনু, চিকেন, চাটনি, করলা বেগুন ভাজা আর মাছ ভাজা আর পাতিলেবু, তো এই ছিল আজকের লাঞ্চ মেনু। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম ছাদে যাই, কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো সেই জন্য আমি ছাদে আসছি, কারণ এরপর আমি ব্লগটা এন্ড করব। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার বাড়ির পাশে যেখানে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, একদমই বাড়ির পাশেই, দেখো পাশের জমিটাতেই তো এখানে হচ্ছে, তো বুঝতেই পারছো পাশে বক্স বাজলে কীরকম আওয়াজ পাওয়া যাবে, সেই রকমই পরিস্থিতি এখনও চলছে। আর এই যে এই প্রতিমাটা এখনও পর্যন্ত, মানে যেহেতু এটা সরস্বতী পুজোর আগে করা ব্লগটা, তো তখনও পর্যন্ত প্রতিমা কমপ্লিট হয়নি, প্যান্ডেলও কমপ্লিট হয়নি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আমার বকবক এখানেই থামাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যেতে যেতে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটা অল করে দিও, ঠিক আছে।